আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন সুজন, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো গাইস, অনেকদিন যাবত ভিডিও আপলোড করতে পারতেছি না, কারণ সময় স্বল্পতার কারণে ওরকম ভিডিও আপলোড দেওয়া হইতেছে না। শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলাম, যার কারণে কন্টিনিউ ভিডিও আপলোড দিতে পারতেছি না। তো এই মাসে আমি তিনটা ভিডিও আপলোড দিব, যেটা হচ্ছে আজকেরটা হচ্ছে প্রথম পার্ট, তারপর সেকেন্ড পার্ট, তারপর থার্ড পার্ট আসবে। তো মূলত তিনটা পার্ট করার উদ্দেশ্য হচ্ছে আমি লাস্ট 10 দিনে কত টাকা ইনকাম করছি সেটার একটা আপনাদের একটা সামারি আমি দেখাবো, আর কিছু কথা দুবাই ট্যাক্সি সম্বন্ধে বলবো। সেটা হচ্ছে যে অনেকেই এখন পর্যন্ত আছে, আপনাদের পিটিএ হয়ে গেছে, অনেকের হয়ে গেছে কিন্তু গাড়ির জন্য ওয়েট করতেছেন, আবার অনেকের পিটিএ এখনও হয় নাই, সব প্রসেসিং হয়ে গেছে তো ক্লাস এখনও দিতেছে না। দেখেন, এখন মূলত যে সমস্যাটা হচ্ছে দুবাই ট্যাক্সিতে, লোক সংখ্যা কিছুটা পরিমাণ একটু বেশি হয়ে গেছে, যা তাদের যে এক্সপেকটেশনটা ছিল যখন সিজনাল আসে তখন ওই ক্ষেত্রে একটু ড্রাইভারের সংখ্যাটা একটু বেশি হয়ে যায় আর গাড়ির সংখ্যাটা একটু কমে যায়। কিন্তু অতি তাড়াতাড়ি এটা রিকভার করবে দুবাই ট্যাক্সি, কারণ কিছুদিন আগে কিছু গাড়ি অর্ডার করছে, তো সেই গাড়িগুলা অনেক সময় হয় কি যে শিপমেন্টের জন্য কিছু গাড়ি আটকিয়ে যায় পোর্টের মধ্যে, যার কারণে ওই গাড়িগুলো রিলিজ করতে কিছুটা সময় সাপেক্ষ লাগে, কিছুটা বিলম্ব হচ্ছে অনেক ড্রাইভারের গাড়ি পেতে। তো মূলত এখন যেই মূল কথা সেটা হচ্ছে দুবাই ট্যাক্সিতে যেই আসেন না কেন, এখন একটু সময় বেশি লাগবে। এই মেন্টালিটি যদি আপনাদের থাকে তাহলে দুবাই ট্যাক্সিতে আসেন, আদারওয়াইজ দুবাই ট্যাক্সিতে আসার দরকার নাই। এটা হচ্ছে সোজা সাপটা কথা আমার। ধরে নেন এক বছরের মতো লাগবে আপনার গাড়ি পেতে পেতে, তারপরও আপনি যদি মনে করেন যে এক বছর দুবাইতে এসে বসে থাকবেন আর এই এক বছর আপনার ফ্যামিলিকে আপনি চালাতে পারবেন, আপনার ফ্যামিলির ব্যাকআপ ভালো দিতে পারবেন, তাহলে আসেন। আর যাদের একটু টাকা পয়সা কম বা একটু ক্রাইসিসের মধ্যে আছেন তাহলে দুবাই ট্যাক্সিতে আসার দরকার নেই, কেননা এখানে আপনি যে টাকাটা খরচ করে আসবেন সেই টাকাটা দিয়ে আপনি বাংলাদেশে খুব সুন্দরভাবে একটা ভালো একটা বিজনেস রান করতে পারবেন। এটা হচ্ছে আমার আইডিয়া। তারপরও যদি দুবাই ট্যাক্সিতে আসেন, সব কিছু মিলাই ঝিলাই তারপর আসেন, আমার কথা হচ্ছে এটা। আর অনেকে আমার পার্সোনাল নাম্বারটা চেয়েছেন, তো অনেক সময় হয় কি রিপ্লাই দিতেও পারি না, তার জন্য আন্তরিকভাবে সরি। তো ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা ওইটা দেওয়া থাকবে, তো কাইন্ডলি আপনারা ভয়েস দিয়ে রাখবেন, কেউ কল দেন না প্লিজ, কারণ অনেক সময় আমাদের গাড়িতে কাস্টমার থাকে, তো কাস্টমার থাকা অবস্থায় কিন্তু আমি ফোন রিসিভ তেমন একটা করি না, বেশি আর্জেন্ট হইলে রিসিভ করি। আর ভয়েস দিয়ে রাখলে হয় কি কাস্টমার নামানোর পরে আমি ভয়েসটা আপনার চেক করতে পারবো এবং প্রপারলি আপনাকে আমি গাইড দিতে পারবো, তারপর আপনার ভয়েসের অ্যান্সারটা আমি সুন্দরভাবে দিতে পারবো। আর যারা একান্তভাবে আমার সাথে দেখা করতে চান তাহলে আমি আপনাদের পার্সোনালে আমার লোকেশন দিয়ে দিব, তো সেখানে এসে দেখা করতে পারবেন। অযথা হোয়াটসঅ্যাপে কল দেন না ভাই, কারণ এখানে হোয়াটসঅ্যাপে কল রিসিভ করা যায় না, অনেকে ডাইরেক্ট ফোন দেন, তো যদি ডাইরেক্টলি ফোন দিয়ে কথা বলার ইচ্ছা থাকে তাহলে আমি আপনাকে সাজেস্ট করব দুবাই সময় বিকাল 5টার পরে আমাকে কল দিবেন, বাংলাদেশ সময় 7টা, সন্ধ্যা 7টা আর কি, আর দুবাই সময় বিকাল 5টার পরে আমাকে কল দিলে আমি কলটা রিসিভ করে আপনাদের সাথে সুন্দরভাবে কথা বলতে পারবো। এখানে টোটাল 11 দিনের আমার শিফট সামারি দেওয়া আছে, তো টোটাল 11 দিনে প্রায় 6,700 টাকার মতো জমা করেছিলাম সব মিলিয়ে, তো সব কিছু ডিডাকশন করার পরে 4180 টাকা, যেটা 30%। তো এখনও মাস তো 21 দিন বাকি, দেখা যাক 35টা করতে পারি কি না। তো গাইস, এই পর্যন্ত ছিল আজকের মতো ভিডিও। তো ভিডিওটা কেমন লেগেছে তো কমেন্টস করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ইনশাল্লাহ সেকেন্ড পার্টের জন্য আবার একটা ভিডিও দিব, এবং লাস্টে থার্ড পার্টটা ভিডিওটা দিব, যেটা টোটাল আপনারা মিলিয়ে দেখবেন যে টোটাল এক মাসের মধ্যে কত টাকা ইনকাম করা যায় দুবাই ট্যাক্সিতে সিজন হিসাবে, মানে এখন তো সিজন চলতেছে, এই সিজনাল হিসাবে কীরকম ইনকাম করা যায় সেটার একটা আপনারা সামারি দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।